Now for the special cases, আমাদের কিছু special case study করতে হবে. For the special cases, we will apply different conditions on phase. দশার উপরে বিভিন্ন শর্ত আমরা আরোপ করব, করে দেখব যে এই যে লব্ধি সরণের যে সমীকরণ তার পরিবর্তন কিভাবে হয়, মানে লব্ধি এই যে অ্যাম্পলিটিউড যে বিস্তার যেটা টোটাল বিস্তার যেটা ক্যাপিটাল এ দিয়ে যেটাকে আমি ডিনোট করেছি তার কীরকম কীরকম চেঞ্জ হয়. ফর দ্য এক্সাম্পল, ফর দ্য ফার্স্ট কেস ওয়েন ফাই ওয়ান ইকুয়াল টু ফাই টু, হুইচ মিনস দ্য টু ওয়েভস সুপারপোজ উইথ ইচ আদার উইথ ইকুয়াল ফেজ, মানে দুটি তরঙ্গ একে অপরের সাথে যখন উপরিপাত ঘটিয়েছে তখন তাদের প্রারম্ভিক যে দশা সেই দশা সেম ছিল, মানে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য ছিল না. ইফ দিস ইজ ট্রু দেন দ্য অ্যাম্পলিটিউড উইচ ইজ গিভেন বাই দ্য রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড উইচ ইজ গিভেন বাই ইকুয়েশন থ্রি উইচ ইজ ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টোয়াইস এ ওয়ান এ টু কস ফাই ওয়ান মাইনাস ফাই টু রুট ওভার. So this becomes when phi 1 equal to phi 2. So phi 1 equal to phi 2 means phi 1 minus phi 2 is equal to 0. And cos 0 is equal to 1. So a1 square plus a2 square plus 2 a1 a2 to the power half. Which means this is nothing but a square plus b square plus twice ab, which is equal to a plus b whole square. That is a1 plus a2 whole square, and we have square root on this a1 a square plus b square plus 2ab holo tale eta mane hocche a plus b whole square, a plus b whole square bar mathay ekta square root ache tale we are already getting a1 plus a2 only, amra khali pelam a1 plus a2 because this square c square root cancel out. Next is when phi 1 and phi 2, that is the initial phases differ by pi by 2, that is there is a initial phase difference, prarambhik je dosha parthokko ei y1 or y2 er moddhe seta hocche 90 degree, then what will happen if phi 1 minus phi 2 equal to 90 degree, we know cos 90 equal to 0, so this entire term gives me 0, পুরো এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে কারণ ফাই ওয়ান মাইনাস ফাই টু ইকুয়াল টু 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে হচ্ছে জিরো, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার টু দি পাওয়ার হাফ, সো ইউ আর লেফট উইথ এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার টু দি পাওয়ার হাফ, সো ফাইনালি উইল গেট এ ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার টু দি পাওয়ার হাফ. সিমিলারলি ইফ ইউ পুট ফাই ওয়ান মাইনাস ফাই টু ইকুয়াল টু পাই, নাও কস পাই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান. Now if we put cos pi equal to minus 1, so this term will become, this is cos pi equal to minus 1, so this is a1 square plus a2 square minus 2a1 a2, which means a square plus b square minus 2ab, which will give me a minus b whole square, that is a1 minus a2 whole square. And a1 minus a2 whole square to the power half will give me only a1 minus a2. This is the difference sign. Whichever may be larger will be subtracted from the other. Jeta boro hobe tar theke amra choto ra nebo. Ei sign ta hocche difference sign. Eta mane a1 minus a2 noy. Eta mane hocche a1 or a2 er moddhe je parthokko shei ta. সবসময় যে এ ওয়ান মাইনাস এ টু হবে তার কোনো কথা নেই, এ টু মাইনাস এ ওয়ানও হতে পারে যেমন দরকার পড়বে. সো ইফ ফাই ওয়ান মাইনাস ফাই টু ইজ ইকুয়াল টু পাই অ্যান্ড ইফ এ ওয়ান ইকুয়াল টু এ টু, সো হিয়ার উই হ্যাভ ইম্পোজড আ কন্ডিশন নট অনলি অন দ্য ফেজ বাট অলসো অন দ্য অ্যাম্পলিটিউডস. শুধু যে দশার উপরে এই কন্ডিশনটা আরোপ করেছি, শর্ত আরোপ করেছি তা নয়, অ্যাম্পলিটিউড বা বিস্তারের ওপরেও একটা কন্ডিশন বা শর্ত আরোপ করা আছে. সো এখানে আমরা পাচ্ছি ফাই ওয়ান এবং ফাই টুর দশা পার্থক্য পাই, তার সাথে সাথে এই দুটো যে তরঙ্গ তাদের ইন্ডিভিজুয়াল যে অ্যাম্পলিটিউড ইন্ডিভিজুয়াল যে বিস্তার সে দুটোও সমান. ফাই ওয়ান মাইনাস ফাই টুর দশা পার্থক্য হচ্ছে পাই, এ ওয়ান ইকুয়াল টু এ টু, তাহলে সেই অবস্থায় এই জিনিসটা কী দাঁড়াবে,
Now, phi 1 minus phi 2 is pi, so cos pi is minus 1, and a 1 equal to a 2, so this is a square plus, sorry, minus 2 a square. So, what we get here is a 1 equal to a 2, and if a 1 equal to a 2, we have this difference equal to 0. Jodi a1 equal to a2 hoy tale ite dujoner moddhe kono difference nei tale ei je lobdhi bistar jeta seta is equal to 0. So if this is the condition, we get resultant amplitude equal to 0. That is, two shms will destroy each other. Duto compound eke oporke shompurno rupe dhongsho kore debe jodi ei condition ta applied hoy.